পেছনের নামের জন্য না খেলে সামনের নামটার জন্য খেলো। সো সামনে বাংলাদেশের নাম থাকে আর পেছনে আমাদের নিজেদের নাম থাকে। সো নিজের নামের জন্য না খেলে বাংলাদেশের নামের জন্য খেলো। আসলে এত দূরের প্ল্যান তো বলাটা মুশকিল। একটা জিনিস শিওর যেটা হবে যে আমি যদি খেলি ওয়ার্ল্ড কাপটা খেলতে পারি ভালো অবস্থায় থেকে, মানুষ এর থেকে বেটার এক্সপেক্ট করবে। সো মানুষের এক্সপেকটেশনটা যখন আমি জানি যে আমার কী ধরনের কাজ করতে হবে। সফলতা হচ্ছে যখন আপনার সিগনেচার অটোগ্রাফ হয়, এটা একটা সফলতা। আর সফলতা হচ্ছে মানুষ যখন আপনার সাথে সেলফি তুলতে চায়। সফলতা হচ্ছে কেউ যেন যখন নিজে থেকে উইলিংলি আপনাকে কোনো কিছু, কোনো খাবার কিংবা আপনাকে বসতে বলে। সেটা আমার কাছে সফলতার মানে এগুলাই। লাকি তো হতে হয়, আর আমি যেটা বললাম যে আর এই লাকি হতে হলে আসলে অনেকগুলো কাজ করতে হয় এবং সেটা অনেক দিন ধরে করতে হয়, তারপরে আসলে এই সাকসেসটা আসলে আপনার কাছে আসে, তার আগ পর্যন্ত আসে না। সো লাকি হতে হলে আপনার যেটা করতে হবে, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে এবং তারপরেই কেবল আপনি এক্সপেক্ট করতে পারবেন যে আপনি লাকি হবেন এবং সাকসেসফুল হবেন। বাধা ওরকম আসলে কখনো আসেনি। এর একটা বড় কারণ ছিল যেহেতু আমাদের বাসা থেকে ফুটবল, আমার আব্বু খেলতো, আমার ফুফাতো ভাই ফুটবল খেলেছে। সো স্বাভাবিকভাবেই খেলার প্রতি তাদের একটা আগ্রহ ছিল। সো বাসা থেকে ওইভাবে প্রেশার আসেনি কখনো, এবং তারপরে তো আসলে ওইভাবে প্রেশার দেওয়ার কেউ ছিল না যে পড়া মানে খেলাধুলার বাইরে অন্য কিছু করতে হবে। সো আমি আমার নিজের মতো করে নিজের লাইফটা তৈরি করতে পেরেছি। এই লাক্সারিটা হয়তো সবার থাকে না, বাট আমার ক্ষেত্রে ছিল। আমার বাবা মাও তাই চিন্তা করতো, কিংবা সরকারি চাকরি। নর্মালি আমাদের মিডল ক্লাস ফ্যামিলি থেকে তো এই সবভাবেই চিন্তাগুলো করে আসলে। সো হ্যাঁ, এই এই চিন্তা থেকে বের হতে হলে আপনার ওই ধরনের মন মানসিকতা থাকতে হবে, ওই ধরনের ডিটারমিনেশন থাকতে হবে, ওই ধরনের বিশ্বাস থাকতে হবে। এই জিনিসগুলো আপনার খুব জরুরি। তা না হলে আসলে যতক্ষণ আপনি বিশ্বাস করতে পারবেন যে আপনি আসলে ডিফারেন্ট কোনো জায়গায় গিয়ে সাকসেসফুল হবেন, আপনি সেই বিশ্বাসটা কিভাবে আপনার ফ্যামিলির ভেতরে দিবেন? সো আপনার ফার্স্ট ওই বিশ্বাসটা রাখতে হবে কিংবা করতে হবে, এবং এই বিশ্বাস রাখাটা ডিফিকাল্ট কিন্তু ইম্পসিবল না। দুইটাই খুব ইম্পর্টেন্ট, বাট আত্মবিশ্বাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার যখন আত্মবিশ্বাস থাকবে তখন আপনি স্কিলটা নিয়ে কাজ করতে পারবেন, বাট আপনার নিজের আত্মবিশ্বাস না থাকলে আসলে আপনি নিজেই বিশ্বাস করছেন না। সো এই স্কিলটা নিয়ে আসলে কীভাবে কাজ করবেন? আমার বই পড়ার অভ্যাসটা আসলে একটু কম। মুভি দেখা হয় অনেক, মুভি আমি পছন্দও করি, এবং সেটা যে কোনো ধরনের মুভি হতে পারে। কিছু কিছু আছে ইন্সপিরেশনাল মুভি, ওইগুলো ভালো লাগে, বাট তার মানে এই না যে রোমান্টিক কিংবা কমেডি কিংবা অ্যাকশন ভালো লাগে না। সব, আমি নিজেকে ফুডি মনে করি, খাবার আমি সব পছন্দ করি, একমাত্র পটল বাদে আমি সব খাই। যে যে জায়গা যাইনি এখন প্রিয় বলতে গেলে ওইগুলোই, কারণ ওইগুলোতে যাওয়া হয়নি। আমার ইচ্ছা যে আমি সারা পৃথিবী ঘুরবো। সো আমি মাত্র কয়েকটা দেশে গিয়েছি, সো অনেক দেশ বাকি আছে, বাট এখন পর্যন্ত যতগুলো দেশে গিয়েছি আমার ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো লাগে, সুইজারল্যান্ড খুব ভালো লেগেছে, এবারই ফার্স্ট গেলাম কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপের পরপরই। লন্ডন আমার খুব প্রিয়, মেলবোর্ন আমার খুবই প্রিয় একটা সিটি, নিউ ইয়র্ক আমার খুব ভালো লাগে, মায়ামি আমার খুব ভালো লাগে। ফুটবলার খুব সম্ভব, কারণ এই খেলাটার প্রতি অনেক বেশি ভালোবাসা ছিল ছোটোবেলায় এবং অনেক বেশি খেলতাম। ফেইলিয়ার আমার কাছে মনে হয় যেন একটা বড় মঞ্চ শিক্ষা গ্রহণ করার। আমি মনে করি আমরা যখন একটা ম্যাচ জিতি সেখান থেকে আমরা যতটা না শিখি তার থেকে বেশি শিখি আমরা যখন একটা ম্যাচ হারি। সো ফেইলিয়ার আপনার দরকার আছে জীবনে আপনার সাকসেসফুল হতে হলে। আমি আলিবাবার যে বোধহয় হ্যাঁ জ্যাকমা, ওর একটা ইয়ে দেখছিলাম, তো কত জায়গায় ফেল করে 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 দেন আসলে যে সাকসেসটা ওর আসছে, আমার কাছে মনে হয় এই ফেইলিয়ারগুলোই ওকে হেল্প করেছে আসলে ওর ওই সাকসেসটা পেতে। জানি না, আমি তো নিজেকে খুব সাকসেসফুল একজন মানুষ মনে করি। আমি জানি না, আমার লাইফে ওরকমভাবে ফেইলিয়ার আসলে কখনো আমার কোনো কিছুর জন্য ওয়েট করতে হয়নি, এটা একটা আমার খুব বড় পাওয়া আমি বলবো। ক্রিকেট ছাড়া
ফুটবলের প্রতি আমার অনেক বেশি ইন্টারেস্ট আছে। ফুটবল দেখা হয়, চ্যাম্পিয়ন্স লিগটা খুব বেশি দেখা হয়, লা লিগা দেখা হয় বার্সেলোনার জন্য। ইন্টারন্যাশনাল ম্যাচ বলতে সত্যি কথা ইউরোপ, কোপা আমেরিকা অ্যান্ড ওয়ার্ল্ড কাপ। আসলে পার্সোনালি আমি ওকে চিনি না, সো স্বাভাবিকভাবে আমার ওর সম্পর্কে ধারণা খুবই কম। আমার জাস্ট ওর খেলাটা ভালো লাগে এবং আমি ওটাই দেখতে পছন্দ করি, এর বাইরে আমি ওকে আর কোনোভাবে মানে ডিসক্রাইব করতে চাই না মানুষ কেমন কী কেমন, কারণ আমি জানি না পার্সোনালি। আমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা লাগে, ও মাঠে কীভাবে পারফর্ম করছে, যেহেতু আমি ওকে অনেক বেশি পছন্দ করি কিংবা ওর ফ্যান, সো স্বাভাবিকভাবে মাঠের পারফরমেন্স ওর ভালো থাকলে আমার কাছে খুশি লাগে। আসলে আমার বিভিন্ন সেক্টরে ইনভলভ হতে ভালো লাগে, তার মানে এই না যে আমি ফিজিক্যালি কিংবা মানে আমি ফাইন্যান্সিয়ালি ইনভলভ হব, বাট আমার জানতে খুব ইচ্ছা করে বিভিন্ন সেক্টর সম্পর্কে। আমার কাছে মনে হয় যে এই জানাগুলো খুব জরুরি আমার জন্য, আমার ফিউচারের জন্য, কারণ একটা সময়ের পরে তো আসলে ক্রিকেট থেকে বাইরে যাব। তো ওই সময়ের কী কী সিচুয়েশান আমার সামনে আসতে পারে সেই সব সিচুয়েশান নিয়ে আমি চিন্তা করি, এবং সে কারণে আসলে বিভিন্ন ক্ষেত্রে আসলে অনেক আইডিয়া নেওয়ার চেষ্টা করি, র্যান্ডম থটস। মানে কথা কথা এখন এই ক্যামেরা দেখলাম মনে হলো যে ঠিক আছে, ক্যামেরার ইনভেস্টমেন্ট করলে কী হয়, এগুলো নিয়ে চিন্তা করি, সেটা যে কোনো কিছু হতে পারে। তার মানে এই না যে আমি ওটাতেই সাথে সাথে ইনভলভ হয়ে গেলাম, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে চিন্তা করি বাট ওটা ইমপ্লিমেন্ট করি না, শুধু চিন্তা পর্যন্তই থাকে, যেহেতু খেলা নিয়ে আসলে অনেক বিজি থাকতে হয়, আলটিমেটলি খুব বেশি কিছু আসলে করা সম্ভব হয় না। যাই না, আমি আই এম ওপেন টু মানে এভরিথিং। হ্যাঁ, সো যে কোনো কিছুতেই আপনি দেখতে পারেন আমাকে, সো আমি জানি না কোনটাতে দেখতে পাবেন, বাট আমি শিওর কিছু না কিছুতে তো দেখতে পাবেন, ওরকম কোনো আসলে পার্টিকুলার ইন্টারেস্ট এরিয়া নাই। হ্যাঁ, যদি বিজনেসের কথা চিন্তা করেন, অ্যাগ্রোর প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে ছোটোবেলা থেকেই, যেহেতু মাগুরাতে ছিলাম, ওখানের প্রধান ইয়েই হচ্ছে কৃষি। সো আমি ছোটোবেলা যখন নানা বাড়ি গিয়েছি, দেখেছি ধান ক্ষেত, মরিচ ক্ষেত, ইউনো বা সব ধরনের শাকসবজি। হ্যাঁ, সো ভোরবেলা চলে যেতাম মাঠে, ইয়ে ধান কাটতো কিংবা মরিচ ইয়ে করতো, বেগুন, মানে সব কিছু। সো ওইটার সাথে একটা ভালোবাসার ইয়ে আছে, ইভেন মাছ ধরা কিংবা ওই যে সবাই মিলে মাছ ধরে জেলেরা যেগুলো, সো এইগুলোর প্রতি একটা সফট কর্নার আছে আমি বলবো। তিনটা শব্দ, একটা মানুষকে তিনটা শব্দ কীভাবে বর্ণনা করে, এখন আমি নিজের প্রশংসা তো আর করতে পারি না। যেটা যেটা আমি বলতে পারি, আমি খুবই চিলড আউট উইথ মাই ফ্রেন্ড, মানুষ জানে না আমি অনেক বেশি ফানি এবং খুব অল্প মানুষই জানে, আর হচ্ছে আমি খুবই ফ্রেন্ডলি, সেটাও খুব অল্প মানুষ জানে। আরেকটাও আছে, আর আসলে আরেকটাও আছে, আমার মুড সুইং হয় খুব তাড়াতাড়ি, সো বাইপোলার টাইপের। অবশ্যই ফ্যামিলি মেম্বারদের কথাই বলবো, সবসময় তাদের যে সাপোর্টটা আমি পেয়ে আসি, এটা আসলে আমি খুবই ব্লেসড। ফোন ছাড়া খুব বেশি কিছু নিয়ে বের হওয়ার কোনো ইয়ে নাই, মানে অনেক সময় টাকা নিয়ে বের হই কিংবা ওয়ালেট থাকে কিংবা থাকে না, বাট ফোন একটা জিনিস যেটা সবসময় থাকে। আমার ফুড হ্যাবিটটা আমি সবসময় ঠিক রাখতে চাই, যেটা আমার পক্ষে রাখা খুবই ডিফিকাল্ট, স্পেশালি যখন বাসায় থাকি আসলে এমন সব আইটেমগুলো সামনে আসে না খেয়ে পারা যায় না। সো ফুড হ্যাবিটটা যদি আমি ঠিক রাখতে পারি আমার জন্য ভালো হবে। আর যেটা গেট রিড অফ করতে চায়, ফোন আরো কম ইউজ করা, ঘুম, আমার ঘুম ভালো হলে আমার কাছে মনে হয় ঘুম এবং খাওয়া, এই দুটো যদি ঠিক থাকে কিংবা ভালো হয় আমার আসলে এনার্জি গেইন করতে খুব একটা প্রবলেম হয় না। আসলে এগুলো ছিল আগে প্রচুর পরিমাণে ছিল, স্পেশালি যখন খেলতাম, যেহেতু আমি একটা পার্টিকুলার ধর্মে বিশ্বাস করি, ইসলাম ধর্মে বিশ্বাস করি, এখানে আসলে এই জিনিসটার কোনো সুযোগ নেই। সো এটা যখন থেকে আমি রিয়েলাইজ করতে পেরেছি তারপর থেকে আসলে আমি এটা আর মানি না। এটা ম্যাচ চলাকালীন হয় অনেক সময়, স্পেশালি ব্যাটিংয়ের সময় হয়, নিজের সাথে নিজের অনেক বেশি কথা বলা, বাট ম্যাচের আগে আমার মনে হয় না যে খুব বেশি আমি যেটা বললাম যে ম্যাচের আগে আমি চেষ্টা করি যত বেশি থাকে রিল্যাক্স থাকা, মানে হ্যাঁ ওটা থেকে দূরে থাকা। না, এই যেমন ডান পা দিয়ে মাঠে ঢোকা, ডান পায়ের প্যাড আগে পরা, এই সবই সিম্পল জিনিস, মানে পার্টিকুলার কিছু না। আমার কাছে মনে হয় বাংলাদেশের ইউথরা অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে পারে এবং তারা অনেক বেশি সফলতার জন্য মানে হাংরি।
যেটা আমার কাছে মনে হয় আমাদের দেশ হিসাবে অনেক ভালো একটা দিক, জাতিগতভাবে আমাদের উন্নয়নের কথা যদি আমরা চিন্তা করি। আমার একজনের সাথে কথা হচ্ছিল, খুব বড় বিজনেসম্যান এবং সাকসেসফুল বিজনেসম্যান। তার কথা একটা ছিল হচ্ছে যে জবের পিছে না ঘুরে তুমি জব দেওয়ার মতো কিছু করো, সো দ্যাট ওই 30 লক্ষ থেকে যদি 1 লক্ষ মানুষ এরকম কিছু করতে পারে যেখানে তারা আরও 10 লক্ষ লোককে জব দিতে পারবে, তাহলেই কিন্তু ওই সমস্যাটা অনেক কমে আসবে। সো জব ক্রিয়েট করার মতো ওরকম কিছু কাজ করতে হবে এই 30 লক্ষ মানুষের ভেতর থেকে, যারা একজন আরেকজনকে জব দিতে পারবে। এখন তো আসলে দিন দিন খেলার মাঠ কমে যাচ্ছে, সো আমরা যদি ঢাকা কেন্দ্রিক শুধু বলি, ঢাকা চিটাগাং কিংবা মানে আমাদের বড় বড় যে সিটিগুলো, এখানে আসলে বাচ্চারা খেলার সুযোগটা খুব কম পায়। সো তারা যেন রেগুলার মাঠে গিয়ে খেলাধুলা করতে পারে, সেই জিনিসটাই আমি তাদেরকে রিকোয়েস্ট করব, পড়াশোনার পাশাপাশি অবশ্যই। এখনও মানে আমাদের ছোটো ছোটো শহরগুলোতে খেলার জায়গা আছে বলে আমার মনে হয় এবং তারা খেলাধুলার ইয়ে হয়, বাট তারপরেও আসলে ফোনটা আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে দিন দিন যে তারাও আসলে যেতে চায় না বাইরে। সো এই এই বয়সে আসলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে তারা যেন মাঠে গিয়ে অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করে। হেলথ টিপস বলতে হচ্ছে আমার কাছে মনে হয় দুনিয়ার সব থেকে টেস্টি খাবার হচ্ছে ভাত, কারণ এটার সাথে আপনি যেটা দিয়েই খাবেন সেটাই টেস্টি মনে হয়, কিন্তু এটা ছাড়া আবার আপনি খান তখন আবার টেস্টি মনে হবে না। সো এই ভাত জিনিসটা খাওয়া যাবে না, যে খাবারটা যত বেশি টেস্টি সে খাবারটা আসলে তত ক্ষতিকারক আমাদের শরীরের জন্য। সো আপনি যদি কার্ব আর সুগার না খান, আমি শিওর যে আপনার হেলথ অনেক বেশি ভালো থাকবে। ওই যে আছে না যারা সাকসেসফুল না তারা অনেক বেশি এক্সকিউজ দেয়, সো এটা হচ্ছে তার একটা উদাহরণ যে ঠিক আছে আমি এই কষ্টটা করবো না, সো আমি একটা এক্সকিউজ দিলাম। অনেক অনেক শোনা হয় কিন্তু পার্টিকুলার কোনো ওরকম রিউমারের কথা আমার এখন মনে আসছে না, যেটা আসলে কারণ আমি এগুলো যখন শুনি ওই সেকেন্ডেই আবার ভুলে যাই, এগুলো নিয়ে আমি বেশি আসলে মাথায় রাখি না কিংবা চিন্তা করি না। একটা এই ডিউরিং আইপিএলের সময় এই ওয়ার্ল্ড কাপের আগেই বোধ হয় এরকম একটা লাইন দেখা ছিল কিংবা ইয়ে, সো ওই লাইনটা আমি লিখে রেখেছিলাম আমার ফোনের নোটে, এবং আমি ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচের আগেই আমি শুধু একটা জিনিসই ইয়ে করতাম, আমি বোধ হয় এটা কোনো একটা মুভিতে দেখেছিলাম। লাইনটা এমন ছিল যে তোমার পেছনের নামের জন্য না খেলে সামনের নামটার জন্য খেলো, সো সামনে বাংলাদেশের নাম থাকে আর পেছনে আমাদের নিজেদের নাম থাকে, সো নিজের নামের জন্য না খেলে বাংলাদেশের নামের জন্য খেলো। এবং এই জিনিসটা আমি প্রতি ম্যাচে ফলো করছি, আমার কাছে মনে হয় মানে আমার সাকসেসটা আসার পেছনে এটাও একটা বড় ভূমিকা পালন করেছে, স্টার্টিং ফ্রম জাতীয় সঙ্গীত দিয়ে। কারণ আমি যখনই চেষ্টা করেছি ইসের জন্য দলের জন্য কিছু করার, ওই ওই জিনিসটা আমাকে মোটিভেট অনেক বেশি করেছে সাকসেসফুল করার জন্য। যাই না আসলে আমার আশেপাশের মানুষগুলোও খুব পজিটিভ চিন্তা করে সবসময়, সো এই ভাইবটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন সব ইন্টেলিজেন্ট মানুষদের সাথে মিশবেন আপনি ভালো ভালো অনেক আইডিয়া জানতে পারবেন, আপনি যখন অন্য একটা অত ভালো সার্কেলের সাথে মিশবেন না স্বাভাবিকভাবে আপনার জ্ঞানটা অত বেশি ইয়ে হবে না মানে বাড়বে না, সো আপনার থেকে যখন আপনি আরও বেটার মানুষদের সাথে মিশবেন আপনার জ্ঞানটা বাড়ার সম্ভাবনা আসলে তখনই। সো এই 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 আশেপাশের মানুষগুলো খুব ইম্পর্টেন্ট, আপনি কাদের সাথে মিশছেন কিংবা কাদের সাথে কথা বলছেন, তারা কতটা সাকসেসফুল কিংবা আনসাকসেসফুল, কতটা লেজি কিংবা কতটা হার্ডওয়ার্ক করতে পারে তারা, তারা কতটা ডিসিপ্লিন কিংবা তাদের সাকসেস হওয়ার জন্য কী ধরনের ডিটারমিনেশন আছে, এই জিনিসগুলো আসলে আপনি বুঝতে পারবেন এক একজনের চলাফেরা দেখলেই কথা বললেই। সো আপনার সার্কেল এরকম আপনি অনেক পাবেন, সো আপনাকে চুজ করতে হবে যে আপনি কোনটা চান না। আমি শিওর যে আপনার সার্কেলেও আপনি এমন অনেকেই পাবেন যারা অনেক বেশি সাকসেসফুল এবং তাদের সেক্টরে অনেক বেশি ভালো করছে, এটা শুধু ক্রিকেটে ভালো হতে হবে না, এই হি ক্যান বি এ ডক্টর কিংবা শি ক্যান বি এ প্রফেসর মানে যে কোনো কিছুই হতে পারে, কিন্তু তার সেক্টরে ইভেন ধরেন বেস্ট ড্রাইভার না মানে বেস্ট রেস্টুরেন্ট ওনার বেস্ট শেফ যে কোনো কিছু হতে পারে, ওদের কাছে অনেক ভালো ভালো ইয়ে থাকে আইডিয়াস থাকে। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন।
দিয়ে খেলবো না আব্বু, সবাই আমায় নিয়ে হাসাহাসি করতেছে। এই ব্যাট দিয়ে কি কেউ খেলতে পারে নাকি? হ্যাঁ ঠিকই বলছো, এই ব্যাট দিয়ে খেলা কঠিন। শুধু অসাধারণ কেউই পারবে এই ব্যাট দিয়ে রান করতে। তুমি কি সেই রকম একজন মানুষকে দেখতে চাও? সাকিব কোনো ব্যাট বলতে পারবে না কোন বলটাকে মারতে হবে, কিন্তু এইটা পারবে, কারণ আসল চ্যাম্পিয়ন তো ভিতরে। গালফয়েল লুব্রিক্যান্টস, চ্যাম্পিয়ন ভিতরে।